আমরা যদি পরের বেতে কাম করি তাহলে কি আমাকে মানিজ থাকবো? ঘরের কিচ্ছু নাই, বাজার সদাই পেটের দান বংশ মানে না, খিদে মনে একটা জিনিস ওটা দান বংশ মানে না। কেউ কয় না যে দান বংশ রুখে কাম করতে পারবো না, বগর বগর না করে বাজারে যাও। মানিজ্য তো পেট ভরে না, খিদা তো মানে না মানিজ্য। আজকে ঘরে কিচ্ছু নাই, যদি বাজার করে আনো তাহলে খাউন জুটবো, আর যদি না আনো আজকে খাউন জুটবো না। তুমি বহ, আমি ব্যাগটা লই যাচ্ছি। ঘরে কিন্তু কিছু নাই, তোমার কুড়াই দিলাম বারবার, আনলে কিন্তু রান ধরব, আগুন জ্বলবো না, কিন্তু জ্বলবো না, খালি মাথা ঝুলাইলে চলবো না। দেওয়ার বংশ, দেওয়ার বংশ, দেওয়ার বংশটা কাম কাজ করে না, তোমার মতো খালি বই খালি সিগারেট টানো, যাও। পেটে না ইয়া খাবা উনি মারায় বংশ, বংশ তো কি পেট ভরবো? দাও পাত্রী দাও, বাজার করে লে হো, আইলে কিন্তু সোনা বলবো, কথা কি কিছু বুঝছো? তা উড়ো বলছো কে, যাও। কি ব্যাপার, পাত্রী যাও, রান তৈব ভাল লাগে না। বাজার 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 কইলে ভাল লাগে না। বাবির কাছে নিয়ে দিস, কি আছে ভাই? এই যে ব্যাগ, ব্যাগে তো কিছু নাই, ব্যাগ দিয়ে কইছে তোর বাবির নিয়ে ব্যাগটা দে, তাহলে ভাবে আমি আসি। আচ্ছা ঠিক আছে, দেখছো ঘরে চাল চুল তেল তুল নুন টুন কিচ্ছু নাই, আস্তে আস্তে ব্যাগটা নিয়ে আবার গেল বাজার করতে, বাজার করুন খালি ব্যাগটা পাঠাই দিছে। খবর আছে
বাজার বেগানে যাই নাই, ওর তো খালি ব্যাগ দিয়ে গেছে। তুমি কি শুরু করছো কও তো? বাজার সাথে কিছু করবে না, তোমার মতলব কি? সমস্যাটা কোন জায়গায়? তুমি বাজারও করো না, কামও করো না, নাকে থাকলে কি চলবো কও? তোমার কইছি না, আমরা এলাম দেওয়ান বংশের লোক, আমরা যদি কাম করি তাহলে কি মেশি ভালো হইব? তুমি যে বংশ বংশ করো, বংশ কি ধান দিব কও? গরে কিছু নাই গা, তোমার শরমও কইতে পারি না, খালি বংশ বংশ করে যাও, বাজার করে লয়ে হও, বাজার করে লইলে আমি রান দু। খাইবার কথা যদি কই তাইলে আমার কিছু ধরছে, কিছুই কম যাবো না, তাইলে আমার কোন সমস্যা? আমার এই রোগ হয়েছে যত সব ঝামেলা। আর কইও না, আর ইতে তো অশান্তি, আর কইও না ভাই, ইতে তো অশান্তি। কোনো কথা কইলে এই র্যাঙ্ক ফেলে আসি বেঞ্চ, এই কিলে বাংলা নানান সমস্যা আছে। দেওয়াল সাহেব, আমি রে কিছু ধরে নাই তো, মনে হয় ওই রঙ ধরা ভারি। ঠিক আছে, ঠিক আছে, আর ভালো লাগে না। দেওয়া সাহেব, আপনি ঘরে মনে হয় কিছু একটা ধরছে, শব্দ কিসে? সমস্যা অবশ্য হয়েছে, আরে কারো নিয়ে আসেন। ভাবির অবশ্যই কিছু একটা ধরছে, আমারও তাই মনে হয়, অবশ্য একটা কবির আসানতে হবে, জিনে দলে মানুষ এরকম করে। ঠিক আছে, তাহলে আমি কবির আসি নিয়ে আসবো, তাই করেন, এটাই বেটার। আমার জানা মতো একটা কবিরাজ আছে, ওনার কাছে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি তাই যাই, যে নিয়ে কবিরাজ নিয়ে আগে যাই, তাই করি। কবিরাজ সাহেব বাড়ির কাছে তাইছি, আপনা আগে যান, আমরা একটু পিছন পিছন থাকি। আগে যাবো কে, তোমরা পিছে থাকবা কে, তোমরা আমার সাথে চলো। বাড়ির যে অবস্থা, আমনের দলে তাও কোন রকম ফিরিয়ে পান, কিন্তু আমাকে যদি ধরে তাহলে আর বাসন নাই, আমরা একটু পিছিয়ে পিছিয়ে থাকি, আপনি আগে যান। তাহলে এই তোমরা একটু ফাঁকা রাখো জায়গাটা, কে ফাঁকা রাখবো কেন? এই তোমাদের সাথে জানি আমিও দৌড় দিয়ে হারি। ঠিক আছে, তাহলে তোমরা পিছে পিছে যাও, আমি একটু আগে আগে যাই। তাহলে এক কাম করো, তোমরা আরো পিছে থাকো, আমি আগে যাই। আপনি আগে যান।
কি অবস্থা তাহলে? ভালো ভালো আছেন? আমি নাকি শুনলাম যে আপনি জিনে করছে আমার জিনে ধরছে। ও এত বাজার দেখো বেড়াতে আমার বউ জিনে ধরছে। আমার বউ জানি কি হয়েছে, আমি তো দেখতেছি আপনি দিব্য ভালো মানুষ। তাহলে বুঝুন, ওই যে বড়াই আমি কি কাম করুম? দেওয়ান বংশের পোলার কি কাজ করে না? কাজ করে না, তারা কাজ করে খায় না। আমি এইসব কথা কইলেই আমার বলে জিনে আছে। বুঝতে পারছি, আমি কি কাম করবো? আমি আসি।